শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্দুল হালিম হামিদি, প্রকাশ আবু জাফর সদাগর। আমার আবার নাম মৃত্যু সিরাজুল ইসলাম। আমার আম্মার নাম মৃত্যু মুসাম্মদ লাইলা বেগম। আমার বাড়ি পূর্ব গুন্দন্দি, 4 নম্বর ব্রিজ, 3 নম্বর ওয়ার্ড, থানা বলকালি, জেলা চট্টগ্রাম। 71 সালে বয়স কত? 71 সালে আমার, আমি তখন ক্লাস 6 পড়ি। আমরা দেখছি এখানে ওই দিনের বেলায় মানুষ তো বাড়ি ঘুরে ছিল না, আমরা দুই একটা ঘর ছিলাম মাত্র, এখানে মানুষ থাকতো জনশূন্য। রাত্রিবেলা কিন্তু আবার শুনতাম গুলির আওয়াজ, গুলির আবার শুনতাম যে এখানে কাল 3 নম্বর ব্রিজে ট্রেনে করে লোক আনা হতো, পাঞ্জাবিরা আনতো। কিছুক্ষণ পর ট্রেন স্টার্ট বন্ধ করে তারপর গুলির আওয়াজ শুনতাম। কোন ব্রিজে? এই ব্রিজে, 3 নম্বর ব্রিজে রাত্রে গুলির আওয়াজ শুনতাম। সকালে আসি দেখতাম এই মানুষ তো ছিল না, সকাল হলো বেলায় মানুষ থাকতো না, ডরে ভয়ে যার যেদিকে ইচ্ছে ওদিকে চলে গেছে। কিন্তু আমরা সকালে যাই দেখতাম লোক কিছু আছে, খালের ওই পানির উপরে কিছু আছে, পানির নিচে কিছু আছে, আর কিছু চলে গেছে, এই ধরনের একজন দুইজন এরকম লাশ দেখতাম। একদিন একটা দেখছি লাশ ওই এদিকে গুলি করছে, এদিকে বাইরেছে, কিন্তু এই বুড়াটা এভাবে হাত দিয়ে কথা বলতেছে, বলতেছে আমাকে একটু, আমাকে একটু তোলেন। তো আমরা ধরাধরি করি, ওই দুটি বাঁধা ছিল, দুটি আরেকজন লাশ ওইটার থেকে ওইটাকে বাসায় দিই, ওইটাকে উপরে তুলছি আমরা, উপরে তুলি। এখানে বাজার ছিল, এটা একটা নয়াহাট এটার নাম ছিল, এখন নিয়ে গেছে। তো ওখানে সার দোকান ছিল, সার দোকান থেকে বলতেছে আমাদের একটু লবণ দেন, আমি একটু লবণ দিছিলাম, বলতেছে আবার একটু পানি দেন, পানি দিছি বলতে। তো আমরা বলতেছি যে আপনি যদি এখানে থাকেন আমার, আমাদেরও সমস্যা হবে, আমরাও চলে যাই, আপনিও কোথাও কোনো দিকে চলে যান। তারপর ওদিকে একটা বাঁশের সাঁকো ছিল, সাঁকো দিয়ে ওকে তুলে দিছে, কোনো রকম কষ্ট করে হাঁটতে পারতেছে না ও, এভাবে হাত দিলে কথা বলতে পারে, হাত নিয়ে ফেললে আর কথা বলতে পারে না। তারপর ওদিকে চলে গেছে। আবার কিছুদিন পর দেখলাম এদিকে রেল লাইন উঠে ফেলছে, রেল আসি পড়ে গেছে, রেল লাইনের ওইখানে 1 কিলোমিটার দূর, এখান থেকে 1 কিলোমিটার হবে আর কি, 1 কিলোমিটার পরে হাতের বাঁয়ে, রেল লাইনের হাতের বাঁয়ে ইঞ্জিল পড়ে গেছে, বগি এদিকে গেছে ওদিকে গেছে। আর আমাদের এখানে ওই রাজাকার ছিল হাতে গোনা কয়েকজন, মুক্তিবাহিনী ছিল আমার চাচা আহমদ, আহমদ হোসেন, আমার আব্বা আহমদ হোসেন। তোমার নাম কি? মোহাম্মদ কামরুলানি। হ্যাঁ, মজুরির সামনের বাড়ি। আর রাজাকার ছিল কয়েকজন, এরা মরে গেছে কিন্তু, নাই এখন নেই, ওরা মরে গেছে। রাজাকার একজন নাম বদরুজ্জামান, একজন নাম মোহাম্মদ কামালউদ্দিন, আর একজন নাম শহর মুল্লুক, মারা গেছে, তিনজন মারা গেছে।
পাঞ্জাবি আসতো খানকাড়া সিদ্দিক, খানকাড়া সিদ্দিক এই ঠিক এই টাইমে জোহরের আজানের আগে, জোহরের নাম আজানের পরে একটু এই টাইমে টাইমে মানুষ যখন একটু নির্জুম হয় তখন এই আসে, এই আসতো একাই, হ্যাঁ একাই আসতো, কিন্তু অস্ত্র নিয়ে একাই আসতো। ওর তো ওই বালা ছিল না, স্বভাব বালা ছিল না, হ্যাঁ অত্যাচার অত্যাচার করার জন্য। তা আমরা কিন্তু অনেকবার মানে চেষ্টা করছি এর আকড়া করতে, আকড়া করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ওর কাছে অস্ত্র আছে, আমরা তো অস্ত্রবিহীন, যার ফলে ওই ধরনের সাহস করতে পারিনি, কিন্তু চাইছিলাম তারপরও এটা ধরতে, এই যে অত্যাচার এখানে করছে নাকি বলার বাইরে, মেয়েরা দেখলে মানে এই পাগল যেত, আর এ আমাদের থেকে ছাগল খাইছে কয়েকটা, আর ওই পুরোকে এরা মুরগি বলতে, মুরগি বলতো ওই যে মুরগি পাগড়ো, মুরগি পাগড়ো। তো আমরা অনেকবার ওই প্রথম প্রথম ধরেছি, ফরে ধরে দিনে এমনি ডাকি মুরগি, যখন মুরগি সামনে না আসে তখন ওয়া করতাম, ওয়া করলে চলে যেত, আমরা তো বুঝতো না, এটা উর্দু বলতো, আগে খাওয়াইছি কিন্তু অনেক, ফর আর খাওয়াই নেই। 16 ডিসেম্বর সময় তো আমরা যখন স্বাধীনতা ঘোষণা করছে তখন তো আমরা খালুকট গেছি, খালুকট দেখি মানুষ 9 মাস তো খালের মধ্যে জাল জেলেরও বসে নেই, খালের মধ্যে মাছ চাই নেই, কারণ মানুষ মরার দুর্গন্ধ মাছ তো খায়নি। কিন্তু যেদিন স্বাধীনতা ঘোষণা দিয়েছে সেদিন সকালে আমরা খালুকট গেছিলাম, দেখছি মানুষ মনের খুশি জাল মাছ নদীতে। এই আপনি এখন কি করেন? আমি এখন সামান্য একটা ব্যবসা করি, লেখাপড়া করছি, আর ওই লেখাপড়া করছি মাদ্রাসা শিক্ষকতা করতাম, মুদির দোকান, এখন মানে আসি দোকানটা নিয়ে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।